ইকবাল হোসেন শ্যামল, ভাইরা বোনেরা, ভাইয়েরা এবং বোনেরা, আমার পরে যারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্য শুধুমাত্র শোনার জন্য আসি নাই, সেইখান থেকে কিছু শেখার জন্য এসেছি। অতএব বিনীত অনুরোধ, ডাইনে বামের সম্মুখে যারা আছেন, যে যে অবস্থায় আছেন, যে যে অবস্থা আছেন, সেইভাবে একটু খামোশ সংযোগ করেন, অন্যথায় কোনো কথা আমরা শিখতে পারবো না, শুনতে পারবো না। বন্ধুগণ, ওবায়দুল কাদের গত পরশুদিন একটা বক্তব্য দিয়েছে, শুনেছেন? উনি বলেছে আমরা যদি অবৈধ হই তাহলে আমাদের কাছে দাবি করেন কেন? ওবায়দুল কাদের সাহেব কবিতার ছন্দে বক্তব্য দেন, বাংলা ভাষার আবিধানিক অর্থ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। আমাদের মহাসচিব জাতীয়তাবাদী দল, আমরা আপনাদের কাছে কোনো দাবি জানাচ্ছি না, যে দাবিটি লেখা থেকে ব্যানারে সেটা আমাদের হৃদয়ের দাবি, সেটা আপনাদের উদ্দেশ্য করে লেখা না, এটা মানুষের প্রত্যাশাকে ধারণ করে মানুষের চাপ দাবি, সেটা স্লোগান হিসেবে আমরা ব্যবহার করছি। আর আপনারা অবৈধ, আপনাদেরকে আমরা দাবি জানাই না, আপনারা হচ্ছেন দেশ নেত্রীবাগাম খালেদা জিয়ার মুক্তির পথে এবং তার বিদেশে সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা। আমরা এই প্রতিবন্ধকতার অবসান চাই, আমরা এই প্রতিবন্ধকতার অবসানের জন্য এখানে সমাবেশ করছি, আপনাদের কাছে দাবি জানানোর জন্য আমরা এখানে আসি নাই। অতএব যেই প্রতিবন্ধকতার জন্য আজকে গণতন্ত্র অবরুদ্ধ, যেই প্রতিবন্ধকতার জন্য সংবাদপত্র অবরুদ্ধ, যেই প্রতিবন্ধকতার জন্য সীমান্ত আজকে অরক্ষিত, যেই প্রতিবন্ধকতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বিনষ্ট, যেই প্রতিবন্ধকতার জন্য আজকে লাগামহীন দৈবমূলের উদ্যোগে সেই দুঃশাসনের প্রতিবন্ধকতা বিতরিত করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আর গতকালকে তথ্যমন্ত্রী কথা বলেছেন, আমি দেখলাম লেখা ডক্টর হাসান মাহমুদ, কালকে হঠাৎ করে দেখলাম উনি ডক্টর হিসাবে বক্তব্য দিচ্ছেন না, উনি দিচ্ছেন ডাক্তার হিসাবে বক্তব্য। এই ব্যাকুপ তথ্যমন্ত্রী কি বলেছে জানেন, শুনেছেন? সে বলেছে খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, পেটের ব্যথা দিয়ে নাকি দেশের স্বাস্থ্য ব্যবস্থার ইন্ডেক্স পরিমাপ করা যায় না। কর্তব্য থাকা তোমার কাছে কোনো তথ্য নাই, খালেদা জিয়ার কি রোগ হয়েছে সেই রোগ সম্পর্কে যার কোনো তথ্য নাই, সে হচ্ছে বাংলাদেশের তথ্য। এই যে তথ্যমন্ত্রী, এর কথাবার্তা আচার আচরণ দেখলে বেয়াদব ছাড়া কোনো কিছু বলা যায় না তাকে, এক নম্বর বেয়াদব। শুনেন শুনেন, এই শুনেন, এই শুনেন কথা শুনেন, আমি বক্তব্য থামাই দিব, কথা না শুনে আপনারা এই বেয়াদব আমরা বলি নাই। আজকে থেকে 7 বছর আগে একটা আওয়ামী লীগের মঞ্চের মধ্যে সাজেদা চৌধুরী আপনারা রেকর্ড বাইর করেন, সাজেদা চৌধুরী বলেছে হাসান মাহমুদকে মঞ্চের মধ্যে আমি প্রমাণ দিলাম, বলেছে এই রকমের বেয়াদব আমি আওয়ামী লীগে কোনোদিন দেখি না। এই হাসান মাহমুদকে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের মঞ্চে বলেছে এই রকম বেয়াদব আমি আওয়ামী লীগের মধ্যে দেখি নাই। 7 বছর আগে যিনি বেয়াদব বলছেন সাজেদা চৌধুরী, এখন 7 বছর পরে এই বেয়াদব আরো বড় হয়েছে না? 7 বছর পরে তো বড় হওয়ার কথা, নাইলে সে ম্যাডামের রোগ সম্পর্কে জানে না। এই বেয়াদব রেখে তথ্যমন্ত্রী হারামজাদা কোথাকার, যেখানে পাওয়া যাবে, যে অবস্থা পাওয়া যাবে, পুলিশ ছাড়া র‍্যাব ছাড়া যদি কোনোদিন আসো তুমি বাংলার জমিনে, এই বিভ্রান্তকারী যাদবকে শাস্তি দিয়ে ছাত্রদলকে গড়ে ফিরতে হবে। এই মেয়েরা শুনুন কথা, এই সাধারণ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক লোক আছে জিনাইদহ থেকে, আয়া তর্ক আসছে ছাত্রদলের এক ছেলের সাথে, ছেলের সাথে কথা শুনে ঘটনা সত্য, তর্কের এক পর্যায়ে মধুর গান্ধীর সামনে বলে কি, এই আমার সাথে সাবধানে কথা বলবেন, বলে কেন, বলে আমি সর্বহারা, আমি তো ছাত্রদলের সহ সাহসী ছিল, বলে আরে রাখবারা তুই সর্বহারা, আমি হচ্ছে দিশাহারা, তুই সর্বহারা আমি হচ্ছে দিশাহারা, এই সরকার সর্বহারা সরকার, ভোট নাই ভোট হারাইছে, মানুষের সমর্থন হারাইছে, রোহিঙ্গা সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছে, ব্যাংকের টাকা চুরি বন্ধ করতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের টাকা রিজার্ভ চুরি হয়েছে বন্ধ করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধ করতে পারে নাই। অতএব সব জায়গায় ব্যর্থ হয়ে এই রোহিঙ্গা সরকার সর্বহারা সরকার, এই সর্বহারা সরকারকে, এই সর্বহারা সরকারকে বিতাড়িত করতে হলে ছাত্রদলকে দিশাহারার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। ছাত্রলীগ বলেছে
20 বছর মানুষের ইচ্ছা রাজত্ব, 40 বছরে মানুষের আছে বুদ্ধি রাজত্ব, 40 বছর পরে আছে বুদ্ধি এবং বিচার বিদ্যার বিবেচনা রাজত্ব। ছাত্র দল সেই সংগঠন, এটা কিন্তু কলা গাছ না যেটার মধ্যে হেলান দিলে আপনারা শীতলত অনুভব করবেন। ছাত্রলীগকে বলতে চাই, আওয়ামী লীগকে বলতে চাই, ছাত্র দল কিন্তু কলা গাছ নয় যে তাকে ধাক্কা দিলে আপনি শীতলত অনুভব করবেন। এটি ছাত্র দল আন্দোলন সংগ্রামের পরাকাষ্ঠায় রাজপথকে প্রকম্পিত করে এক একটা পাতলা গাছে পরিণত হয়েছে। অতএব পাতলা গাছের লাঠি, পাঠের লাঠি সমস্ত কিছু নিয়ে এই দুঃশাসনকে উৎখাত করে দেশকে মুক্ত করতে হবে, মানুষের রোজগার প্রতিষ্ঠা করতে হবে, বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সেই কাফেলায় ছাত্র দলকে শরীর হতে হবে। ওই যে মহাসচিব বলেন, কেয়া সজুয়ান হওয়াজান হাসিতে ভবিষ্যৎ, এ তুফান বাড়িয়ে দিতে হবে, পারে নিতে হবে তরি পার। এই তরি পার করতে হলে ছাত্র দলকে সহ্য বীর্যে রাজপথে প্রকম্পিত করে সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে আগামী দিনে প্রকম্পিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যঞ্জা হিসেবে ভূমিকা পালন করছে। আজকে পূর্বস্থিতি তাই প্রমাণ করে ফকন শ্যামল সহ ছাত্র দলের সকলকে প্রাণাল অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, দেশত্যাগী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফজলুল হক মিলন সাবেক সভাপতি।